আমার মনে হয় টেলিফোন রেখে ওনারা কথাবার্তা বলতেছেন, আমি পরের কলারকে দেওয়ার জন্য বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি স্টুডেন্ট মাত্রা ভাইয়া। জি হয় মাত্রা, জি খোকা। আচ্ছা, আমার একটা কোয়েশ্চন আছে। আমি আমার ওয়াইফ ওদের সাথে 1 বছর হয়ে গেছে গিয়া। জি, এখন তাই নতুন একটা আইন করছে, এখন এটা অক্টোবর ইয়ে করা লাগবে, একটা ইন্টারভিউ পরীক্ষা দেওয়া লাগবো। জি, তখন এগুলো দেওয়া লাগবে না লাগতো, ওই বিষয়ে আমি একটু জানতাম চাই আমাকে। আপনার যারা উঞ্চন তা দেওয়া লাগবো, এখন অক্টোবরের আগে যদি আবার হয় না লাগতো না, তাহলে কিচ্ছু হইতো না। এখন পর্যন্ত জানি দেওয়া লাগবো। ঠিক, এখন অক্টোবরের পরে করলে বা অক্টোবর থেকে করলে, স্পেসিফিক ডেট না, অক্টোবর থেকে করলে নয়া আইন যেটা থাকবো ও আইনে করতে হইবা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা যাব পরে কলারে কাছে, দেখি পরে কলা কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? স্টুডিও মাত্রা নি ভাই। জি জি, স্টুডিও মাত্রা। জি আচ্ছা, তারে পাইনি। জি, আপনি কে কইরা? আমি জানাল কইরা। জি জানাল ভাই, জি খোকা। ভালো আছেন নি? জি জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। জি খোকা, প্লিজ। যে ন্যাচারাল এডুকেশন আমরা কি এফআই করতে হইলে, বর্তমানে আমি খামও না আছি। জি, যে এই খাম না অবস্থা না দেখাই করা যায়, মানে কোনো প্রবলেম নাই। তারা ফিসটা দিলেন জানি, নো প্রবলেম। জি, ফিসটা দিলেন জানি, খামও নাই, নো প্রবলেম। কিন্তু খামও থাকে, ট্যাক্স না দিলে প্রবলেম। খামও থাকে, এটাই যে যদি কোনো ধরনের ট্যাক্স প্রবলেম থাকে, অনেকে কাজ করে, কাজ করে যদি হয় কাজ করছি না আর হোম অফিসে ধরতে পারে, তাহলে এটা প্রবলেম হয়। এছাড়া গুড ক্যারেক্টারের কোনো প্রবলেম হলে প্রবলেম হলে খাম না, তাহলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, বুঝছেন না আপনি? শোন, জি, আপনার প্রশ্ন হচ্ছে খামো নাই, আপনার উত্তর খামো না থাকলে সিটিজেনশিপের অ্যাপ্লাই করা যায়, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, নিঃসন্দেহ খরকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আমি যাচ্ছি পরের কলার কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, কে বলছেন? আমি শামীম। জি শামীম, শামীম সাহেব কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। জি বলেন প্লিজ। আমার একটা প্রশ্ন আছে। জি, আমার বাড়ি 102 বার আইছে। জি, আপনি যদি দাওয়াত দিতে চাই তদিন দাওয়াত দরকার, এটা তো আমরা করতাম নি। এখন বলে 6 মাসের ভিসা দেয়, আর মাল্টিপল যদি দেওয়া হয় 1 বছর 2 বছর 5 বছর আপনি চাইতে পারবা, তখন তারা মাল্টিপল দিতে পারে 5 বছর 2 বছর 1 বছর, কিন্তু 6 মাসের মধ্যে আইয়া সর্বোচ্চ 180 দিন তারপরে দিতে গিয়ে হইবা। ওইগুলো নিয়ম, বেশি ফিজ লাগবো, আগরাল মেনটেন্স অ্যাকোমোডেশন লাগবো। ঠিক আছে, সুতরাং খরচা আমরা কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া, লাইনে একবার জেলে গিয়ে থ্যাংক ইউ। আমি দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম। জি জি ভাই, জানতাম তো আমি। জি, আমার একজন ভাই আসলাম, আমি 2 বছর আগে বুঝছেন ওয়ার্কিং হলিডে। জি, ওয়ার্কিং হলিডে, আমি 1 বছর কাম করছেন, আর 1 বছর কাম করার পরে এখন তাই ধরে রাখছেন বুঝছেন। বুঝছি, এখন ধরে রাখার পরে তাহলে দলীয় তারা যুবক গেছে যা, তখন ধরা পড়ার পরে এখন দান্তে গীতা করতে বেশ দিলে যে জুয়া তাহলে
বুঝছি বুঝছি মেইন নিয়ে টানবে এখন কইতেন সেও নাই যে সেও নাই ও হিসাবে টানবে দিবস দিয়ে দিয়েছি আপনার রিফিউজি দিবস যা রিফিউজি কার্ড এক দিয়েছে তারা বন্ধ পাউন্ডে না না বুঝে এখন তো বড় ইন্টারভিউ লইছেনি পরে আর একটা এআরসি কার্ড দেওয়ার বাদে ফুল ইন্টারভিউ লইছেনি তাহলে তো অপেক্ষা কর্তা তারা কিতা দেয় একমোডেশন তারা দিছেনি সব তা দিছে তো বোকা রাজকীয় স্টাইলে বোকা আর দেখো তারা রিফিউজ টিফিউজ করে কিনা কারণ তারা তারা হয়তো ইন্টারভিউ লেগে ডাকবো ফাইনাল ডিসিশন দিব আর না হলে তা হোক আর কি এখন কিতা যে হোম অফিসের নজরবালা নাই কারণ টাইট কুইক ডিসিশন দিয়ে অনেক সময় ফাটাই দেয় সুতরাং একটু ওয়েট করো কা আর দেখো কা যেহেতু আমরা কেস মামলা দেখলাম না আপনি কন্টেস্টেন্ট কিতা ভিতরে কিতা লেখসইন সুতরাং খোয়া একমাত্র মানে ইতার সাকসেস বা ইতার বিষয়ে কিছু কইতে পারতাম না আর কি যদি দেখতাম তো কইতে বললাম না ও পয়েন্টটা প্রবলেম ও প্রবলেমটা একটা জিনিস বাড়া হয়তো করছেন যে ভিসা থাকতে থাকতে অ্যাপ্লাই করছেন অনেকে দরা ফরিয়াল লেখরে আপনি কইছেন ভিসা থাকা অবস্থায় করছেন বুঝছি যাই হোক এখন মানে এআরসি কার্ড আছে সুতরাং তারা আন্ডার কনসিডারেশন তারা দেখুক তারপরে ফাইনাল ডিসিশন দিলে আপনি ইয়ে করবা এখন তো খাজন পারমিশন দিছে না ঠিক আছে থ্যাংক ইউ দর্শক আশা করি আপনার একটা সমস্যার সমাধান হবে দর্শক আমরা অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি সর্বশেষ একটা আপডেট দিতে চাচ্ছি আমি যেটা সবসময় বলি বাচ্চাদের জন্য নিউ হোম কাউন্সিলের এগেনস্টে একটা মামলা হয়েছিল একজনের ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল সেই মামলাটা আমি বলছি সেটা অনেকের ক্ষেত্রে হয়তো কাজে আসবে ইএটিআর অ্যাপ্লিকেশন লন্ডন বরা অফ নিউ হোম সেই মামলা হাইকোর্ট অফ জাস্টিস কুইন্সল্যান্ড ডিভিশনের মামলা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট থেকে সেটা জাজমেন্ট হচ্ছে 28 February 2013 সেইখানে একজনের অ্যাপ্লিকেশন ছিল ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল এবং সেক্ষেত্রে ওনার বাচ্চাও ছিল হাউজিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন হেকনি প্রথমে রেফার তারপর করেছে নিউ হোম রিফিউজ করেছে তারপরে দেখা গেছে যে হাইকোর্টে যাওয়ার পরে দেখা গেছে নিউ হোম রিফিউজ করতে পারে না এইখানেও বাচ্চা ইনভলভ সুতরাং কারো কোনো বাচ্চা থাকলে ইমিগ্রেশন বা অন্য যে কোনো ক্ষেত্রে যদি বিপদে পড়েন লয়ারের শরণাপন্ন হবেন কারণ আমি আগে সবসময় বলে থাকি বাচ্চা থাকলে অনেক ধরনের ফেসিলিটিস থাকে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট মানে চাইল্ড এই বাচ্চার একটা রোগ ছিল সুতরাং এই ধরনের প্রবলেম কারো যদি থাকে দেখতে পারেন এটা মামলা একটা অনেকের জন্য অনুকরণীয় হতে পারে থ্যাংক ইউ দর্শক আমি আর কথা বলো না আমার আমার অতিথি বারিস্টার সুলতানুদ্দিন আহমদকে এই আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখলেন তাদেরকে সকলকে ধন্যবাদ আসলে সময়ের স্বল্পতা আছে আর আমাদের এখানে তো যেটা হয় যে আপনাদের কথার উপরে বেসিস করে আমাদের একটা শর্ট এটা আসলে অ্যাডভাইস না এটা একটা ধারণা দেয়া তার উপরে কারণ আপনাদের যে যে কেসগুলো থাকে বা যে সমস্ত বিষয় থাকে সেগুলো অনেক সময় অনেক জটিল বিষয় ইনভলভ থাকে প্রপারলি আপনার ফাইল বা কেস টোটাল না দেখে ডিসি ওভাবে আসলে কোনো কিছু বলা আমাদের পক্ষে অনেক সময় অনেক অসুবিধা থাকে বা ইনফরমেটিভ হয় না সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও থ্যাংক ইউ চ্যানেলে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আমরা যারা অ্যাডভাইস দিয়েছি কোনো অ্যাকশন নেবার পূর্বে অবশ্যই এক্সপার্ট লয়ারের অপিনিয়ন নিয়ে অ্যাকশন নেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু